রাজ্যে আরো বৃদ্ধাশ্রম খোলা খুবই জরুরি হয়ে পড়েছে, কিন্তু বৃদ্ধাশ্রম খোলাটাই সমস্যার সমাধান না। এর জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা বৃদ্ধি করা, বৃদ্ধ বাবা মায়ের প্রতি সন্তানদের যত্নবান হওয়া। তবে এখনকার পরিস্থিতি নিয়ে প্রশাসন উদ্বিগ্ন, যা শনিবার মন্ত্রী টিংকু রায়ের ভাষণে স্পষ্ট বোঝা গেছে। তিনি জানান, সরকার প্রয়োজনে আরো বৃদ্ধাশ্রম খুলবে, কিন্তু সরকার চাইছে এই পরিস্থিতির পরিবর্তন হোক, অর্থাৎ কোনো বাবা কিংবা মাকে যেন বৃদ্ধাশ্রমে থাকতে না হয়। এদিন আগরতলা প্রজ্ঞা ভবনে মন্ত্রীর উপস্থিতিতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠান হয়। যে এখন চারটা বৃদ্ধাশ্রম হয়েছে, আরো বাকি চারটা জেলাতে করতে হবে, একটা সময় আসবে বলা হবে মহকুমাগুলোতে করতে হবে। এই বেদির থেকে আমরা বেরোতে পারবো না, এই বেদির থেকে তখনই বেরোতে পারবো আমরা প্রত্যেকটা মানুষকে যখন সচেতন করতে পারবো যে এটা শুধুমাত্র সরকারের দায়িত্ব নয়, এটা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। আমি আমার মা বাবাকে বাড়িতে রাখবো, সম্মান করব তাকে, কারণ এই মানুষগুলোরই অক্লান্ত পরিশ্রম, এই মানুষগুলোরই এত ত্যাগ তপস্যার ফল আমরা নিজেরা প্রতিষ্ঠিত হতে পারি। আমরাও এক সময় ওই বয়সে যাব, আমাদেরকেও এক সময় ওই আজ আমরা যেটা করছি সেটার জন্য নিজেরা প্রস্তুত থাকতে হবে। এই দিনটা আমাদের জন্য আসবে, তার জন্য এখন থেকে আমরা আমাদের মা বাবাকে সম্মান করব এবং বাড়িতে রাখার জন্য যতটুকু সম্ভব আমরা প্রয়াস করবো।